অপেক্ষা আর মাত্র 24 ঘন্টার পৃথিবীর উপর আশ্রে পড়তে পারে গ্রহাণু। বিজ্ঞানীরা জানাচ্ছেন এদিন গ্রহাণু প্যাথন 3200 একেবারে পৃথিবীর ধার ঘেঁষে বেরিয়ে যাবে, তাই যে কোনো মুহূর্তে পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগে এই বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে বারবারই পৃথিবীর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের কথা শোনা যাচ্ছে, কেউ কেউ তা বিশ্বাস করছেন, আবার অনেকে একে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে এবার মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, 17 ডিসেম্বরে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে। উল্কাপাত ও গ্রহাণুর আক্রমণে পৃথিবীর অবস্থা কি হতে পারে তা নিয়েই চিন্তিত মহাকাশ বিজ্ঞানীরা। জানা যায় গ্রিক মিথোলজির ধ্বংসের দেবতা থেওথনের নামানুসারে একটি গ্রহাণুর নাম প্যাথন 3200, আর এটি ডিসেম্বরের 17 তারিখে পৃথিবীর অক্ষরেখা থেকে মাত্র 20 লাখ মাইল দূরে যাবে। তাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা বলছেন প্যাথনের আয়তন বর্তমানে 5 থেকে 8 কিলোমিটার ব্যাসের হলেও তা ছিল আরো বড়। বেশ কয়েকবার সূর্যের কাছে যাওয়ায় তা ভেঙে ভেঙে ছোট হয়ে যায়। এর আগে নাসা জানিয়েছে 2036 সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর, তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতার। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে ওই গ্রহাণুটির নাম অ্যাপোফিস। 2004 সালে প্রথম নজরে পড়েছিল গ্রহাণুটি, এরপর গত 17 বছর ধরেই গ্রহাণুটির দিকে নজর রাখছিলেন নাসার বিজ্ঞানীরা, আর শেষ পর্যন্ত তারা জানান 2036 সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে গ্রহাণুটির। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ডুয়েন ব্রাউন নামে ওয়াশিংটন হেডকোয়ার্টারের এক কর্মকর্তা। স্টিভ সেলসি নামে নাসার এক বিজ্ঞানী এবং পল খোদাস 2009 সাল থেকে গ্রহাণুটির উপর পর্যবেক্ষণ চালাচ্ছিলেন। তারপরেই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে 2036 সালের 13 এপ্রিল পৃথিবীতে আঘাত হানবে অ্যাপোফিস। ডেভ থালেন নামে এক বিজ্ঞানী এবং তার সহকারীও একই দাবি করেছেন। ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নাসা তার ওয়েবসাইটেও এই সংঘর্ষের কথা জানিয়েছে। তবে শুধু 2036 সালে নয়, 2029 এবং 2068 সালেও পৃথিবীর খুব কাছ থেকে উড়ে যাবে অ্যাপোফিস, যা থেকেও রয়েছে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।